জীবনে না পাওয়ার কষ্ট কেমন করে হালকা করতে পারে, কেমন করে এটাকে ছোট করতে পারে, কষ্টের লেভেলটা কেমন করে কমাতে পারে, এটা জানার দরকার আছে না নাই? মানুষের জীবনের সবচেয়ে বড় তিতা সত্য কথা হচ্ছে যে মানুষ এটা খুব সহজে পেয়ে যায়, এটার মূল্যায়ন সে করতে চায় না। আর যেটা যেটা সে পায় নাই, যোগ্য ছিল না তা, তবুও সে এটার প্রতি মায়া কমাতে পারে না। এটা মানুষের জীবনের সবচেয়ে বড় তিতা সত্য কথা। বুঝার টুকরো যুবক, আমার বোনেরা, জীবনে যদি না পাওয়ার কষ্টকে হালকা করতে চান, একটা বাক্য অলওয়েজ মাথায় রাখবেন, আগর জিন্দগি মে সব কুছ মিল যায় তো তমন্না কিস বাত করুঙ্গা মে। জীবনে যদি সব কিছুই পেয়ে যাই তাহলে আশা বলতে তো কিছু থাকবে না। জীবনে বাঁচতে হলে একটা আশার দরকার আছে না নাই? জীবনে থাকার জন্য, বেঁচে থাকার জন্য প্রত্যেকটা ধাপে ধাপে রবের উপরে একটা ভরসার দরকার আছে না নাই? আজ থেকে জীবনের সমস্ত না পাওয়া জিনিসগুলোকে আল্লাহর উপরে ভরসা করে ছেড়ে দিবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আমার জীবনে যা আমি পেয়েছি তুমি সব দিয়েছ, আর যা পাইনি তাও তো না দেওয়ার মালিক একজন, তিনি কে? পৃথিবীতে হাজারো মানুষের আপন মানুষ হারিয়ে গিয়েছে, হাজারো মানুষের প্রিয় মানুষ হারিয়ে গিয়েছে, প্রিয় জিনিস হারিয়ে গিয়েছে, আর ইতিহাসের এই সব মানুষগুলো একটা বাক্য বলেই নিজেকে প্রশান্ত রেখেছে, বাক্যটার নাম হচ্ছে আল্লাহ ভরসা। আচ্ছা বলেন, সব বিষয়ে একটা বাক্য বলবো, আল্লাহ ভরসা। বলেন না আল্লাহ ভরসা? এই কথা যে বারবার বলতে পারবে যে আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ বলে বান্দা তুই যদি বলতে পারিস, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবু, হুয়েভার ট্রাস্ট ইন আল্লাহ, আল্লাহ ইজ সাফিসিয়েন্ট ফর হিম। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। এজন্য আজ থেকে জীবনে না পাওয়া জিনিসটি কোনো টেনশন নাই, কোনো হতাশা নাই, কোনো অভিযোগ নাই, কোনো ছেঁকা খেয়ে বেকা হওয়া যাবে না, ঠিক কিনা বলেন?